ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক অরুশের তারিখ ঘোষণা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 15 জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক অরুশ। আজ রোববার ভোরে বাদ ফজর কয়েক লাখ জাকিরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষণা করেন গদিন শিল্পীর শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান মুজাদ্দিদি আলওয়াসি। তিনি জানান, আগামী 14 জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে ভক্ত আশেকান্ডা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার, কোরআন তেলাওয়াত ও ওয়াজ নসিহতে অংশ নেবেন। 15 জানুয়ারি বুধবার ভোরে ফজরের নামাজে আদায়ের পর চন্দ্রপুরীর কবর জিয়ারত ও আখিরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস সমাপ্ত হবে। এ সময় প্রস্তুতি সভায় আগত শতাধিক দুস্থ ও দরিদ্র জাকিরানদের মধ্যে চেক বিতরণ করেন গদিন শিল্পীর শাসুফি সৈয়দ কামরুজ্জামান মুজাদ্দিদি আলওয়াসি। পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হজরত মাওলানা শাসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী রহমতুল্লাহের বেসলাত দিবস উপলক্ষে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। প্রতি বছর ন্যায় এবছরও ওরসে দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আশেকান অংশগ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। ডেস্ক রিপোর্ট, WMTV।